প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারলেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি ভাই বৃষ্টি আপু কেমন আছেন আপনি জি আল্লাহর রহমত ভালো আছেন ভালো আছেন আপনার বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ বাড়ি হইছে যে মানিকগঞ্জ কালামপুর ওইখানে থাকেন টাকেন না ভাই ওখানে আমরা থাকি না আমার ভাইয়ের বড় বাইর করে দেশে এখন আমরা ভাড়া থাকি হেমার করে পরিবারে আর কে কে আছে আমার একটা মা আছে শুধু একটাই মা আছে হ্যাঁ বাবা নাই না ভাই বাবা মারা গেছে কি করেন আপনি লেখাপড়া করেন না ভাই লেখাপড়া আমি টুকটাক করছি চলার মতন এখন আমোটা অসুস্থ মানুষ মাংসের বাজারে সেলাই মেশিনের কাজ করে সংসার চালাই বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ ভাই বিয়ে শাদী হয়েছিল কেমন লাগে যখন শুনতে পারলেন যে জীবনে মা হইতে পারবেন না সেটা কেমন লাগে অনেক কষ্ট লাগে ভাই কিন্তু কি করবো ভাই অনেক কষ্ট করে এখন প্রতিবেদনের সামনে দাঁড়াইছে এই কষ্টের মাধ্যমে কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমার কষ্টটা দুঃখটা বুঝে এরকম মানুষ হোক পাইলে বুড়ো হোক জোয়ান হোক আমি ওরকম মানুষ পাইলে বিয়ে সাথে বসবো ভাই সেই জন্য আমি প্রতিবেদনে আসে এখন কি করব ভাই এখন যেহেতু জানলাম যে আমি একটা মেয়ে মানুষ মা হইতে পারবো না এর জন্য বেশি কষ্ট আর কি আছে তবুও ভাই প্রতিবেদনের সামনে আইছে যদি কারো মানে সেবা টেবা করার জন্য হোক এমনি বাসার ইসের জন্য হোক বিয়ে শাদী করে সারা জীবন আমার পাশে থাকতে চায় ভাই বাচ্চা কাচ্চা না চায় ওরকম মানুষ বুড়ো হোক জান হোক ওরকম মানুষ পাইলে আমি সারা জীবন পাশে থাকবো তার বিয়ে শাদী করবো ভাই কারণ আমার অসুস্থ মা আছে তার সংসার চালাইতে হয় ভাই নিজের মানুষের বাসায় কাজ করি অনেক কষ্টের সেই জন্য বলছি যে এরকমই হোক একটা বিয়ে শাদী করে সে যদি সারা জীবন আমার দায়িত্ব নেয় পাশে দাঁড়ায় ওরকম মানুষ পেলে আমি সারা জীবনে বিয়ে শাদী বসে তার কাছেই থাকবো ভাই বিবাহিত পুরুষ হয় তার যদি বাচ্চা কাচ্চা থাকে বউ নাই সেরকম পুরুষকেও তো বিয়ে করবেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ বিয়ে করবো না কেন কারণ সে যদি আমার খরচা পাতি দেয় তার বউরও বিয়ে করলে তো স্বামী তার সঙ্গে থাকবেই সেটা তো আপনার চিন্তা করতে হবে সে বুড়ো বললাম না ভাই বুড়ো হোক জোয়ান হোক বিয়ে শাদী করুক কিন্তু সে যে আমার পাশে থাকে আমার খাওয়া পড়া দেয় ওরকম মানুষ হলে আমি বিয়ে শাদী বসবো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01850170663 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে আল্লাহর কাছে তো বলে যে ভাই এই কষ্টের জীবনে এমন একজন মানুষ হোক যে সারা জীবন আমি তার পাশে থাকতে পারি সেও আমার পাশে থাকতে পারে ভাই সুখ দুঃখে এটাই চাই ভাই ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম